আসসালামু আলাইকুম। কাজী ফার্মস কিচেন সহজ ইফতার অনুষ্ঠানে আমি উম্মা মুস্তাফা প্রতিদিনের মতন আজকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে শেয়ার করছি আপনাদের সাথে হেলদি একটি স্যালাডের রেসিপি। আমাদের আজকের এই স্যালাডের নাম হচ্ছে সি ফুড টোফু স্যালাড। এই স্যালাড তৈরি করতে আমাদের লাগছে কাজী ফার্মস কিচেনের সি ফুড টোফু, আরও লাগছে কাজী ফার্মস কিচেনের টমেটো কেচাপ, এছাড়াও আমাদের লাগছে মেয়োনিজ, লাল থাই চিলি, পেঁয়াজ, রেড বেল পেপার, গ্রিন বেল পেপার, লেটুস, ইয়েলো বেল পেপার, ফ্রেশ লেমন জুস, তেল, কালো অলিভ, সাদা তিল, শসা। দেখে নিয়েছি উপাদানগুলো। এখন সবচেয়ে প্রথমে আমরা যেটা করছি, আমাদের যে কাজী ফার্মস কিচেনের সি ফুড টোফু আছে এটাকে আমি তেলে সুন্দর মতন করে ফ্রাই করে নিচ্ছি। হাতের কাছে যদি আমাদের কাজী ফার্মস কিচেনের এই ফ্রোজেন ফুডগুলো থাকে তাহলে কিন্তু ঝটপট করে আমরা যে কোনো ধরনের স্ন্যাক্স, স্যালাড কিংবা আর অনেক কিছু কিন্তু খুব সহজেই বানিয়ে ফেলতে পারবো। আর আপনারা জেনে খুশি হবেন যে আমাদের কাজী ফার্মস ফুডের এই প্রত্যেকটা ফ্রোজেন ফুডে কিন্তু কোনো হার্মফুল প্রিজারভেটিভ নেই। শুধু সেটাই না, এখানে স্বাদ বাড়ানোর জন্য কোনো প্রকার টেস্টিং সল্ট ব্যবহার করা হয় না। সি ফুড টোফুগুলো ভাজা হতে হতে আমি স্যালাডের ড্রেসিংগুলো করে ফেলছি আর সেই ফাঁকে কিছু কিছু জিনিসকে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। মোটামুটি আমাদের সি ফুড টোফুগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি একটু আলাদা জায়গায় সরিয়ে রাখছি আর এখন আমি আমার বাকি ভেজিটেবলসগুলোকে কেটে নিচ্ছি। খানিকটা একটু বড় বড় করে করব। তো মোটামুটি আমাদের সবগুলো সবজি কাটা হয়ে গিয়েছে, আমরা এখন স্যালাডের ড্রেসিংগুলো বানিয়ে নিব। আমি এখানে শুরুতেই যোগ করে দিচ্ছি মেয়োনিজ, এরপর এখানে আরও যোগ করে দিচ্ছি আমাদের টমেটো কেচাপ, আরও যোগ করে দিচ্ছি লেবুর রস। মোটামুটি এই তিনটা উপাদান দিয়ে আমি সুন্দর মতন করে বানিয়ে নিচ্ছি একটা স্যালাডের ড্রেসিংস। এতে আমি যোগ করে দিচ্ছি এক এক করে আমাদের এই কেটে রাখা সবগুলো সবজি, আলতো হাতে মিশিয়ে নিতে হবে। এখানে আমি আরও যোগ করে দিচ্ছি আমার কাছে যে থাই রেড চিলি ছিল সেগুলো জাস্ট একদম চিকন চিকন করে আমি কুচি কুচি করে দিচ্ছি। মোটামুটি আমাদের ডান। আমি এখন ফাইনালি এটাকে প্লেটিং করে নিচ্ছি। আমরা আমাদের পরিবেশন পাত্রে শুরুতে এগুলোকে দিয়ে দিচ্ছি। এছাড়াও এখানে আমি দিয়ে দিচ্ছি খানিকটা কুচি করে আমাদের যে লেটুস ছিল সেগুলো, সাজিয়ে দিচ্ছি আমাদের টোফুগুলো, আরও দিয়ে দিচ্ছি আমাদের পেঁয়াজ। তবে পেঁয়াজের ব্যাপারটা কিন্তু একেবারে অপশনাল, যারা খুব একটা পেঁয়াজ খেতে পছন্দ করেন না তারা এই অপশনটাকে টোটালি বাদ দিতে পারেন। এটা দিয়ে দিলাম কালো অলিভ, এবং একদম শেষে উপরে একটু ছিটিয়ে দিচ্ছি সাদা তিল। সো ফাইনালি হয়ে গেল আমাদের মজাদার সি ফুড টোফু স্যালাড। এই ছিল আমাদের আজকের রেসিপি। আমি শিওর আমাদের আজকের এই সহজ স্যালাডের রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে। আসি আগামীকাল আবারও মজার আরও অনেক রেসিপি নিয়ে শুধুমাত্র আপনাদের জন্য। সেটা দেখতে ও জানতে কাজী ফার্মস কিচেন সহজ ইফতারে সাথেই থাকুন। আজ এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।